আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব, অগ্রণী ব্যাংকে আপনারা যদি 10 লক্ষ টাকা জমা রাখেন তাহলে বছরে বা মাসে আপনাদেরকে কত টাকা লাভ দেওয়া হচ্ছে। বর্তমান 2023-এ মূলত বর্তমানে প্রত্যেকটা ব্যাংকে 6-8% হারে মুনাফার রেট দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনারা এফডি করে টাকা রাখলে 6-8%, কোনো কোনো ব্যাংক 8.5% পর্যন্ত মুনাফা প্রদান করা হচ্ছে। অগ্রণী ব্যাংকে আপনাদেরকে যে মুনাফাটা প্রদান করা হচ্ছে সেটা হলো 7% হারে মুনাফা আপনাদেরকে দেওয়া হবে। তা আপনারা যদি 10 লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারবেন মূলত 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদী। অগ্রণী ব্যাংকে আপনারা 10 লক্ষ টাকা বলেন বা চার যত ইচ্ছা টাকা জমা রাখতে পারবেন, কিন্তু 10 লক্ষ টাকা আপনারা যদি 1 বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে কত টাকা পাচ্ছেন সেই হিসাবটাই দেখাবো। 1 বছরে প্রদান করা হবে 70,000 টাকা লাভ বা মুনাফা। এই 70,000 টাকা 1 বছরে পাবেন এবং মাসে আপনাদেরকে প্রদান করা হচ্ছে 5,833 টাকা করে প্রতি মাসে আপনারা মুনাফা পাবেন অগ্রণী ব্যাংকে যদি 10 লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে। এখন কথা হলো এখান থেকে যে সরকারি ট্যাক্স বা আনুষঙ্গিক টাকা কাটার পরে কত টাকা পাবেন। এখান থেকে আপনার যদি 10 সার্টিফিকেট থাকে তাহলে 10% কাটা হবে সরকারি ট্যাক্স। 10% কাটার পরেই আপনাকে প্রদান করা হবে 5,250 টাকা প্রতি মাসে 10 লক্ষ টাকার এফডিআর করলে। আবার যদি আপনার 10 সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে 15% ট্যাক্স কাটা হবে। 15% ব্যাট কাটার পরে 4,958 টাকা করে প্রতি মাসে আপনারা মুনাফা পাবেন। কিন্তু আপনার যদি 3 মাস বা 6 মাসের জন্য এফডিআর করে রাখতে চান সেক্ষেত্রে মুনাফার রেট আরো কম। 3 মাসের জন্য রাখলে 6.50% হারে মুনাফা পাবেন এবং 6 মাসের জন্য রাখলে পাবেন 6.75% হারে মুনাফা। আপনারা 3 মাসের জন্য রাখলে কত টাকা পাবেন? 10 লক্ষ টাকায়, 10 লক্ষ টাকায় আপনারা যদি 3 মাসের জন্য রাখেন 6.50% হারে হলে আপনাদের 1 বছরে আসবে 65,000 টাকা, কিন্তু 3 মাসের জন্য হলে আপনারা পাচ্ছেন 3 মাসে আপনাদেরকে 10 লক্ষ টাকায় মুনাফা দিবে 16,250 টাকা। এই মুনাফা থেকে মূলত সরকারি ট্যাক্স কাটা হয়। 10 থাকলে 10%, না থাকলে 15% ব্যাট কাটার পরেই বাকি টাকা আপনাদেরকে প্রদান করা হবে। মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হয় না। মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনারা টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে সরকারি ট্যাক্সের পাশাপাশি আপনাদের থেকে অ্যাক্সেস ডিউটি বা আনুষঙ্গিক সরকারি যে টাকা কাটার কথা সেগুলো কেটেই মূল টাকা আপনাদেরকে প্রদান করা হবে।